স্পেস সবসময় আমাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন হয়েই রয়ে গেছে। আমরা হয়তো কখনো কখনো স্পেসে যাওয়া মহাকাশচারীদের দেখে ভেবে থাকি যে এরা স্পেসে গিয়ে কিভাবে উড়ে বেড়ায়। আর একবার হলেও আমাদের মনে এই ইচ্ছা জাগে যদি আমরা একদিন স্পেসে জীবন কাটাতে পারতাম। কিন্তু তারপর হয়তো আমরা ন্যাচারালি বুঝতে পারি যে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আপনি স্পেসে থাকার অনুভূতি গ্রহণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, ম্যাপ মাই ট্রাভেল ওয়ার্ল্ডের সম্পূর্ণ একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু জায়গার সাথে পরিচয় করাবো যেখানে গেলে আপনি স্পেসের অনুভূতি গ্রহণ করতে পারবেন। আর এটা কোনো ম্যানমেড বা আর্টিফিশিয়াল জায়গা নয়, বরং একদমই ন্যাচারাল স্পট। তো চলুন সেই সমস্ত জায়গাগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান, স্পোক হিল, ফ্লোরিডা। যখন আমরা কোনো পাহাড়ি এলাকায় গাড়ি পার্ক করে থাকি তখন গাড়ি নিচের দিকে মানে পাহাড়ি এলাকার ঢালের দিকে নেমে যায়, আর এমনটা মাধ্যাকর্ষণ বলের কারণেই হয়ে থাকে। কিন্তু আপনি কি কোনোদিন কোনো গাড়িকে পার্ক করার পর উপরের দিকে উঠে যেতে দেখেছেন? দেখেননি তো, তাই না? কিন্তু আপনি যদি এরকম অনুভূতি গ্রহণ করতে চান তাহলে আপনাকে যেতে হবে স্পোক হিলে, যেখানে গাড়ির ইঞ্জিনকে বন্ধ করে নিউট্রালে ছেড়ে দিলে গাড়ি পাহাড়ের উপরের দিকে চলে যেতে শুরু করে। মনে হয় পাহাড়ের উপর থেকে কোনো অদৃশ্য শক্তি হয়তো গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই ধরনের ঘটনাকে দেখতে পাওয়া খুবই রোমাঞ্চকর ব্যাপার, আর এই কারণের জন্যই এখানে প্রচুর পরিমাণের পর্যটক আসা যাওয়া লেগেই থাকে। নাম্বার টু, দ্য মিস্ট্রি স্পট। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সান্টাক্রুজ শহরে এমন একটি জায়গা পাওয়া গেছে যেখানে প্রকৃতির নিয়ম বদলে যায়, অথবা আমরা এটাও বলতে পারি যে এখানে প্রকৃতি তার নিয়মে কাজ করা বন্ধ করে দেয়। জল ওপরের দিকে প্রবাহিত হতে শুরু করে আর জিনিসের আকারও পরিবর্তন হতে শুরু করে। 1939 সালে রিসার্চারদের একটা টিম এই জায়গাটি খুঁজে বার করেছিল। সেই সময়কালে সকলে এটাই মনে করেছিল যে এখানে কোনো দৈব শক্তি কাজ করছে, আর সেই দৈব শক্তি সেখানকার ওই অপ্রাকৃতিক ঘটনার কারণ। কিন্তু পরবর্তীতে রিসার্চের সাথে সাথে অনেক অজানা তত্ত্ব সামনে আসতে থাকে। একজন মেশিনারি ইলেকট্রনিক্স রিসার্চার বলেন যে তিনি সেখানকার ম্যাগনেটিক ফিল্ডে কিছু অনিয়মিত ঘটনা দেখতে পেয়েছেন, আর এমন অদ্ভুত ঘটনা সেখানকার 125 বর্গ ফুটের গোলাকার ক্ষেত্রের ভেতরেই ঘটছিল। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে সেখানে মাধ্যাকর্ষণ শক্তি একদমই কাজ করে না, আর সেই কারণে এই স্থানটিকে মিস্ট্রি স্পট বলা হয়ে থাকে। আর এই ধরনের বিচিত্র ঘটনা দেখতে পাওয়া যায়, যেমন জল নিচের দিকে না গড়িয়ে ওপরের দিকে গড়িয়ে যায়, আর ম্যাগনেটিক কম্পাসও এখানে অদ্ভুতভাবে কাজ করতে থাকে। এমনকি এখানে মানুষ যে কোনো অ্যাঙ্গেলে দাঁড়িয়েও থাকতে পারে, আর সেই কারণেই এখানে গেলে আপনি স্পেসে থাকার আনন্দ অনুভব করতে পারবেন। নাম্বার থ্রি, সেন্ট ইগনাস মিস্ট্রি স্পট। 1950 সালের কথা, যখন কিছু লোক সার্ভে করছিল ঠিক সেই সময় তাদের মেশিনে কিছু অদ্ভুত গণ্ডগোল ঘটে, আর সেই কারণে সকলে কাজ করা বন্ধ করে দেয়। তারা ভাবে মেশিনের কোনো পার্টস হয়তো ডিস্টার্ব করছে। কিন্তু এমন গণ্ডগোল যখন তাদের সমস্ত ধরনের মেশিনের সাথে হতে থাকে তখন তাদের কাছে ঘটনাটা একটু আশঙ্কাজনক বলে মনে হয়। কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়ে ডিপ রিসার্চ করা হয় তখন জানা যায় যে এই ঘটনাটি প্রায় 300 বর্গ ফুট এলাকা জুড়ে ঘটছিল। আর এই বিষয়ে আরও খোঁজখবর নেওয়ার পর জানতে পারা যায় যে মানুষ ও মেশিন ছাড়াও সেখানে উপস্থিত অন্যান্য জীবজন্তুদের সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটছিল। সমস্ত জীবজন্তুরা সেই 300 স্কোয়ার ফুট জায়গা থেকে পালিয়ে বাঁচতে চাইছিল। পরবর্তীতে জানা যায় যে ওই স্থানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছিল না, আর সেই কারণেই এমন ঘটনা ঘটছিল। কিন্তু হ্যাঁ, এই স্থানে যদি আপনি বেশি সময় থাকেন তো আপনার শরীর ধীরে ধীরে হালকা হয়ে যাবে, আর এমনটা অনুভব করবেন যে আপনার শরীরের হয়তো কোনো ওজনই নেই। এমনকি এই স্থানে আপনি শূন্যে ভেসে থাকতেও পারবেন। নাম্বার ফোর, কসমস মিস্ট্রি। ফ্রেন্ডস, এই জায়গা আর এখানকার গাছপালা দেখে আপনার কি কিছু মনে পড়ছে? আসলে আমেরিকার র্যাপিড সিটির কসমস মিস্ট্রি এরিয়ার সমস্ত গাছ একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঝুঁকে থাকে, আর এখানে এমনভাবে শুধুমাত্র গাছপালাই নয় বরং আমরাও দাঁড়িয়ে থাকতে পারবো। আর ওয়ার্ল্ডের বেস্ট ড্যান্সারের মধ্যে একজন মাইকেল জ্যাকসনের মতো সেই দুই পায়ের মতো ঝুলে দাঁড়িয়ে থাকার স্টেপটাও করতে পারবো। শুধু এতটাই নয়, বরং এখানে উপরে ওঠার সাথে সাথে আপনার জায়গার পরিবর্তনও লক্ষ্য করতে পারবেন। আর এই সমস্ত অপ্রাকৃতিক ঘটনার কারণেই এই জায়গাটিকে মিস্ট্রিরিয়া বলা হয়ে থাকে। নাম্বার ফাইভ, ম্যাগনেটিক হিল। সমস্ত বিশেষ জায়গাগুলো ফরেন কান্ট্রিতেই অবস্থিত নয়। আপনি যদি ফরেন ট্যুর করতে না পারেন তবুও আপনি এরকম বিচিত্র ঘটনার অনুভব গ্রহণ করতে পারবেন। ম্যাগনেটিক হিল নামে পরিচিত এই জায়গাটি ভারতের লাদাখের লেদ নামক শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। একে ম্যাগনেটিক হিল বা চুম্বকের পাহাড়ও বলা হয়ে থাকে। আর এরকমটা বলার কারণ হলো যদি এই পাহাড়ি রাস্তায় কোনো গাড়িকে বন্ধ করে রাখা হয় তাহলে তা নিজে থেকেই পাহাড়ের দিকে আকর্ষিত হয়ে এগিয়ে চলে যেতে থাকে,
মনে হয় যেন পাহাড় নিজে থেকেই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, যার কারণে গাড়িগুলো নিজে থেকেই কোনো ইঞ্জিনের সাহায্য ছাড়াই পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। আর এখানকার এই ধরনের ঘটনাগুলো মানুষকে রোমাঞ্চের স্বাদ দিয়ে থাকে। তো আপনারা দেখতেই পেলেন যে এই প্রকৃতিতে প্রকৃতিরই কিছু আলাদা নিয়মকানুনও আছে, যেগুলো প্রকৃতির নিয়মকেই খণ্ডন করে চলেছে। তো আপনি এগুলোর মধ্যে কোন জায়গাটিতে যেতে পছন্দ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করুন ও নিজের বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করুন।